সকলেই তাদের দিয়েই আমরা আজকে ষষ্ঠ দিন পার করছি। আমাদের আরো অষ্টসুখী ডিসপ্লে রয়েছে এবং কি নারদ মুনির যে অহংকার মনের মধ্যে, সেই অহংকার কিভাবে দূরীভূত হয়েছিল। ভগবান কৃষ্ণের কোনোদিন মাথা ব্যথা হয় না, কিন্তু তারপরেও তিনি তার যে মাথা ব্যথা হয় এটা দিয়ে প্রমাণ করলেন। এবং কি আমরা যে তিলক পড়ি, সেই তিলকের কাহিনী আমরা দেখবো যদি আপনারা সময় দেন। আপনারা কি থাকবেন? সমস্ত বিপদ থেকে রক্ষা করে এই ভগবান নৃসিংহদেব তো আমাদের জন্য কৃপা আশীর্বাদ করবেন, যেন এইভাবে চলতেই থাকে এবং কি ওনারা আরও সুন্দরভাবে প্রতিভা দিতে পারে। উই ক্যান ডু, আমরাও পারি। তারা দেখিয়ে দিচ্ছে কিভাবে আমরা পারি, আরও দেখবেন। হরে কৃষ্ণ।